খুব বিধ্বস্ত অবস্থায় তোমাদের সামনে আসলাম দেখেই বুঝতে পারছো শরীর খারাপ তো যাই হোক ভেবেছিলাম ভিডিও করব না কিন্তু এমন এমন পয়েন্ট গামলার ভিডিও থেকে দেখতে পেলাম তো মনে হলো আমার বন্ধুদের সঙ্গে আমি অবশ্যই শেয়ার করি হ্যাঁ বন্ধুরা একটু স্কিপ না করে দেখবে চেষ্টা করব ভিডিওটা ছোট করার তো আমার বন্ধুরা নিশ্চয়ই সবাই ভালো আছে কিন্তু আমি ভালো নেই কারণ জ্বর সর্দি কাশি লেগে গেছে এই ওয়েদারে তো যাই হোক শরীর থাকলে খারাপ হবেই আর তোমরা সবাই সাবধানে দেখো চলো চলে আসি টপিকে প্রথমেই দেখলাম পৌনে বারোটায় ভিডিও স্টার্ট করলো সত্যি কোনো চাপ নেই ভালো একটা দামি কথা বলেছে যে কোনো চাপ নেই একদম সেই চাপমুক্ত হবে বলেই তো ছেলেকে সঙ্গে নিয়ে আসেনি বাচ্চা কাচ্চা ঘরে থাকলে কত জ্বালা বড় দেখিনি তারা কি খাবে কি করবে তাদের পড়াশোনা হোমওয়ার্ক করানো স্কুলে পাঠানো অনেক অনেক হ্যাপা সেই জন্যই একেবারে চাপমুক্ত হয়ে গেছে তো যাই হোক পনেরো বারোটায় ঘুম থেকে উঠে মায়ের তৈরি ডালিয়া খাচ্ছে আচ্ছা শীতকাল শীতকাল সেখানে তো সবজি তাই না শুধু গাজর আর লঙ্কা দিয়ে ডালিয়া যাই হোক ওদের ওখানে মনে হয় সবজির প্রচুর দাম কেননা নাহলে ওই চারশো পেঁয়াজ ওই অল্প করে দুটো গাজর দুটো মূল হয় তো কেনে কেন বুঝতে পারি না তো যাই হোক এই কারণে হচ্ছে চাপমুক্ত ফ্যামিলিতে চাপমুক্ত কণ্নে তো দিব্যি উঠলো ঠান্ডা বড্ড ঠান্ডা কিন্তু আমরা কি ঠান্ডাতেও পারছি বলো বসে থাকতে রেস্ট নিতে যারা আমরা গৃহিণী যারা আমরা সন্তানের মা তারা কিন্তু ছেলে কি খাবে বর খাবে ওই করে করে ঠান্ডা লাগিয়ে নিজেরা অসুস্থ হয়ে পড়ছি তো ওর কোনো চাপ নেই তো এবারে আসি হচ্ছে আজকে ছিল ওর বৌদিমণির জন্মদিন হ্যাঁ এখানে একটা কথা বলবো যে বৌদিমণির জন্মদিনেই পরিষ্কার হয়ে গেল যে ও ওই বাড়ির হচ্ছে পেইং গেস্ট ছাড়া আর কিচ্ছু নয় কারণ হুম কারণ তো তোমরা বুঝতে পেরেছো যারা যারা বুঝতে পেরেছো তারা তো বুঝতে পেরেইছ সেটা তো বলবোই আর তার সাথে বলি সন্দীপকে কিন্তু আজকে একটা বড় উপহার দিল যেটা সন্দীপ কল্পনাও করতে পারেনি সন্দীপের প্রতি ওর কতটা ভালোবাসা আছে সেটা ও বুঝিয়ে দিল তো আসি জন্মদিনের ব্যাপারে বৌদি চুনো মাছ খেতে ভালোবাসে বৌদির জন্য চুনো মাছ পালং শাক খেতে ভালোবাসে ঘুগনি খেতে ভালোবাসে সব ভালোবাসার জিনিসগুলো শাশুড়ি মা অ্যারেঞ্জ করেছে খুব ভালো জিনিস খুব ভালো জিনিস কারণ বাড়ির বউ ওই হচ্ছে ওই বাড়ির একমাত্র কি বলবো একমাত্র বউ তো ওটাই ওই ওই বাড়িটার ওটাই হচ্ছে মেন মেম্বার গামলা কিন্তু নয় ঠিক সেই কারণে যা যা খেতে ভালোবাসে বাবা মিষ্টি দই নিয়ে এসেছে মানে মুক্তিকাকু মিষ্টি দই নিয়ে এসেছে ও তখন কি বললো ও বাবা মিষ্টি দই টক দই হলে খেতাম কারণ টক দইটা কেন আনবে তোর জন্মদিন সব সময় তোর ভালো লাগার জিনিসগুলো কেন আসবে যার জন্মদিন তার ভালো লাগার জিনিস দেখলাম সুন্দর করে শাশুড়ি মা নিজের হাতে রেঁধে একদম পরিবেশন করে বৌমাকে আশীর্বাদ করে মুখে পায়েস দিয়ে সুন্দর করেছে। ঠিক আছে যেটা ভালো হবে সেটা অবশ্যই বলবো যেটা খারাপ হবে সেটা তো বলবোই দেখলাম একটা জিনিস খারাপ লাগলো যে কয়েকদিন আগে গামলার জন্মদিন গিয়েছিল না তোমাদের মনে আছে নিশ্চয়ই গামলার জন্মদিন এবং হচ্ছে তার বাবা মায়ের বিবাহবার্ষিকী একই দিনে তো সেখানে আমরা দেখেছিলাম গামলা নিজেই অস্ট্রেলিয়ান কিনতে গিয়েছিল সাত সকালে জন্মদিনের মাংস আর কি তেমন কোনো আয়োজন হয়নি গামলার জন্মদিনে আমরা দেখেছিলাম তেমন কোনো আয়োজন হয়নি লুচি করেছিল হ্যাঁ বৌমার জন্মদিনেও লুচি করেছে সন্ধ্যেবেলা তো লুচিটা এমন কিছু আহামরি জিনিস নয় গামলা যা যা খেতে ভালোবাসে সেভাবে তো সাজিয়ে আমরা দেখিনি দিয়েছে না দেখিনি গামলাকে নিজে মাংস এনে মানে কি বলবো মায়ের হাতে তুলে দিতে হয়েছে মা রান্না করেছে হ্যাঁ এবার কেক এসেছিলো সেটা নিয়ে কি সুন্দর বললো না আমার আমার জন্মদিনে জন্মদিনে সরি দুই লেয়ার কেক এসেছিল তখন ওর মা কি বললো বিবাহ বার্ষিকীর জন্য এক লেয়ার তোর আর এক লেয়ার তোর বাবা মায়ের তো এখানে বৌদির একা জন্মদিন ঠিক সেই কারণে এক লেয়ারের কেক এসেছে খুব ভালো আহামরি তোর জন্য কিছুই হয়নি তোর পছন্দের কোনো জিনিস তোর মা রান্না করে দেয়নি তোকে এভাবে সাজিয়ে গুছিয়েও দেয়নি এমন কি যখন তুই কেক কেটেছিলি সেই সময় তোর চোখে কিন্তু জল ছিল তুই একটা মানে তোর ফেস এক্সপ্রেশন বলে দিয়েছিল তুই অনেক কষ্ট পেয়েছিস হ্যাঁ রে আজকে দেখলি কত সুন্দর প্রাণ খোলা ভিডিও হলো বাবা মা হেসে হেসে মানে শ্বশুর মশাই লুচি ভাজলো বৌমার জন্য জানি না কতটা দেখান্তি বা কতটা কিছু কিন্তু হয়েছে তো যতটুকুই হোক হয়েছে বৌমার জন্য এটাই বা কম কি হয় কিন্তু যে বাড়ির মেয়ে যে বাড়ির মেয়ে তার জন্য কিন্তু এত আয়োজন ছিল না বন্ধুদের সবার নিশ্চয়ই মনে আছে কিন্তু একটাই কথা আরও একবার প্রমাণ হলো যে মেয়েরা কিন্তু বিয়ের পর বাড়ির অতিথি হয়ে যায় অনেকেই বলেছে এবং নিজেও বলেছে আমি বাবার বাড়িতে আছি আমি কন্যা সন্তান বলে কি বাবার বাড়িতে থাকতে পারবো না হুম সেটা বিয়ে না হওয়া পর্যন্ত কিন্তু বিয়ে হয়ে গেলে ফারাকটা বুঝতে পারলি বাড়ির মেয়ে আর বাড়ির বউয়ের মধ্যে ফারাকটা কিন্তু তোর মাই দেখিয়ে দিল খুব আনন্দ করে বলছিলি যে দুলে আর কেক এসছে তোর মা সঙ্গে সঙ্গে বিবাহবার্ষিকীটাকে জুড়ে দিল হয়তো বিবাহবার্ষিকী ছিল বলেই ওই মাংস কেক লুচি হয়েছিল না থাকলে হয়তো তোর জন্মদিনটাও হতো না কারণ তোকে সবটা কিনে কিনে করতে হতো তো যাই হোক শ্বশুরমশাই দেখলাম কেক কিনে নিয়ে এসছে একটা জিনিস খারাপ লাগলো সব ভালো লাগলো যে নাইটি পরে হচ্ছে জন্মদিনের সেলিব্রেশন হলো যাই হোক বলে বলে যখন ও সবসময় কি হয় প্রত্যেকটা কথার উত্তর দেয় এই যে মা হতে চলেছে হ্যাঁ না অনেক কথার উত্তর দেয় এই নাইটি পরার ব্যাপারটা কেন যে উত্তর দেয় না সে ভগবানই জানে তো নাইটি পরে হচ্ছে জন্মদিন সেলিব্রেশন হলো খাওয়া দাওয়া খুব আনন্দ সহকারে হচ্ছে জন্মদিন হলো তো লাস্টে যে লাস্টে নয় লাস্টের আগে একটা কথা বললো যখন খাওয়া দাওয়া কমপ্লিট করে ফেললো খাওয়া দাওয়া কমপ্লিট করার পর একটা কথা বলল যে আমি মা হতে চলেছি যাই হোক সেই মা হওয়ার গল্প ওর কথা অনুযায়ী হয়তো ও ওর নরদিনীকে বলেছিল কোন ননদিনী না ও নিজেই বলেছে ব্যাঙ্গালোরের ননদিনীকে নয় ও রাধানগরের বা কৃষ্ণনগরের নরদিনীকে বলেছে কারণ যে তার স্বামীকে মানে না স্বামীকে মানে স্বামী স্বামীকেই স্বীকার করে না অন্য পুরুষের হাত ধরে পরকিয়া করে তার কথা অনুযায়ী তাহলে নরদিনীটা হলো করতে আগে তো স্বামী স্বামীর থ্রুতে তো বোন তাই না বোন বা দিদি তো সেই সূত্রে সম্পর্ক হয় তো এখন যখন তুই কাউকেই স্বীকার করিস না না ব্যাঙ্গালোরের সেই বড় ইউটিউবার তোর ননদিনী না এই সীমাদি তোর ননদিনী তাহলে তবু একটা জিনিস ভালো বললি যে অন্তত সীমাদিকে তোর সতীন বানিয়ে দিলি না এটা ভালো লাগলো যে অন্তত ননদিনই বললি স্বামীর সাথে বোনের যে ভাই বোনের যে সম্পর্কটা সেটাই তুই স্বীকার করলি নোংরা কথা অনেক উঠছে অনেক বলছে এমনকি তোর দালালও বলেছে যে মায়াপুরি এক দুদিন থেকে এসছে হোটেলে হ্যান ত্যান অনেক কিছু গুজু গুজু ফুসুফুসু হয়েছে অনেক কিছু ইন্টু বিন্টু হয়েছে তো তুই যে এই কথাগুলোকে একেবারে উড়িয়ে দিলি উড়িয়ে দিয়ে শুধুমাত্র একটা সুস্থ সুন্দর সম্পর্ক দিলি তার জন্য থ্যাংকস এতদিন একটা ভালো কাজ করলি অনেক খারাপ কাজ করেছিস ছেলেটাকে কষ্ট দিচ্ছিস দেখ তুই তোর মায়ের কাছে আছিস সন্দীপ ওর মায়ের কাছে আছে তোর দাদা তোর মায়ের কাছে আছে তোর বৌদি ইচ্ছে করলেই মায়ের কাছে যেতে পারে কিন্তু ওই বাচ্চাটা ও কী দোষ করেছে বলতো অথচ ও মায়ের ভালোবাসা পায় না তো যাই হোক সেটা হচ্ছে ওর দুর্ভাগ্য তো অনেক অনেক হাজার হাজার মায়ের ভালোবাসা আশীর্বাদ হয়তো ওর সঙ্গে রয়েছে কিন্তু যে জন্মদাত্রী মা তার ভালোবাসাটা কিন্তু সবার আগে দরকার সেটা ও পায় না ওটা ওর দুর্ভাগ্যই তো বললাম ওটা ওর দুর্ভাগ্য তো যে কথাটা বললি যে সন্দীপ সন্দীপকে তুই এখনো স্বামী বলে স্বীকার করিস তবেই না ননদিনী স্বামী বলে স্বীকার করিস তাহলে তাহলে আমরা ধরে নেব যে সন্দীপের সিঁদুরই তুই কিন্তু পড়িস তাহলে তাহলে এই যে পরকিয়া এই যে প্রেমিকের সঙ্গে কারণ প্রেমিক বলেছিল যে বিয়ের সময় ওর দাদার বিয়ের সময় যে আমার হেফাজতে আছে আমি বাইরে চলে যাব যতদিন আমি এখানে আছি ও আমার হেফাজতে আছে এইটা এটাকে কী বলবে ব্যাবিচারেরই বলবে না কারণ একজন স্বামী বর্তমান লিগালি সে তার ওয়াইফ এবং কেস চলছে যতদিন না কেস মিটমাট হবে ডিভোর্স হবে ততদিন কিন্তু ওর ওয়াইফ তারপরেও তোর নামে ওই গুদীপ্ত কীভাবে এই কথাগুলো বলেছিল যে আমার হেফাজতে আছে আমি মানে বিভিন্ন কল রেকর্ডিংয়ে সবাই কিন্তু শুনে নিয়েছিল যে আমার হেফাজতে আছে আমার কাছে আছে আমি দায়িত্বে রেখেছি কোথায় রেখেছি বলেনি তাহলে একটা বাড়ির বউ সে একজনের বউ থাকাকালীন কিভাবে কিভাবে অন্য পুরুষের হেফাজতে থাকে প্রশ্নটা বলিস প্রশ্নের উত্তরটা দিস জানি সব প্রশ্নের উত্তর তুই দিবি না বেছে বেছে উত্তর দিবি যেগুলোর উত্তর দেওয়ার মনে করবি সেগুলোই দিবি কিন্তু যেগুলো অনেক অনেক প্রশ্ন তোকে ভিউয়ার্সরা করে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা করে সেটা কিন্তু তুই দিস না এড়িয়ে যাস হ্যাঁ এবার মা হওয়ার ব্যাপারটা বললি যে নরদিনীকে কানে কানে বলেছিলাম আচ্ছা তুই কি কারোর সাথে এরকম ভালো সম্পর্ক রেখেছিস যে কানে কানে বলার মতো সম্পর্ক যে সেটা ফাঁস করে দিল আর তোর ব্যাপার ফাঁস করে তো আরস ভাই আর সেই জন্য তুই তাকে শেষ করে দিতে চেয়েছিস শেষ সে হয়নি বরং আরও আরও বেশি ডেসপারেট হয়ে গেছে তো বন্ধুরা তোমাদের কি মনে হয় যে এই যে জন্মদিনটা গেল খুব সুন্দর করে সাজিয়ে গুছিয়ে বাটি সাজিয়ে পালং শাক ঘুগনি মাংস চুনো মাছের চচ্চড়ি পেঁয়াজ বেগুন দিয়ে তারপরে তোমার মাছ ভাজা বাটা মাছ সমস্ত যে বইয়ের যেটা দরকার সেটাই এনেছে কিন্তু আমরা গামলার জন্মদিনে তো সেটা দেখতে পাইনি তাহলে কি বউ আর মেয়ের তফাৎ নিজের বাবা মারাই করে দিল যে এই বাড়িতে তোর কদর কতটা আর সেই জন্যই কি তুই সন্দীপের কাছে ফিরে আসতে চাইছিস সেই জন্য স্বামী বলে স্বীকার করে তুই সীমাদিকে নর্দিনী বললি ব্যাঙ্গালোরের ইউটিউবারকেও তুই ননদিনী বললি তার মানে পুরনো সম্পর্কে তুই ফিরে আসতে চাইছিস একটু একটু করে আভাস দিচ্ছিস আর তুই ভালো করে জানছিস যে এই কদিনের যে ভিডিও হচ্ছে সেখানে তুই খোঁচা কথা বলছিস হম সন্দীপকে কোচা মারার কথা বলছিস যাতে সন্দীপও তার উত্তর দেয় এইভাবে উত্তর দিতে দিতে তোরা না এক হয়ে যাস কারণ হচ্ছে তুই সন্দীপের যে এত রমরমা ভালোবাসা আমি রমরমা ভিউজ রমরমা টাকা বলবো না রমরমা যে ভালোবাসা এত মানুষ যে ওকে ভালোবাসে সেই ভালোবাসাটা থেকে তোর জ্বলন হচ্ছে তুই যদিও ফিরতে চাস কোনো অভিসন্ধি নিয়ে ফিরবি কোনো ভালো মন নিয়ে নয় অভিসন্ধি নিয়ে ফিরবি এবং সেই অভিসন্ধি কেটে যেতেই বা মিটমাট হয়ে যেতেই তুই কিন্তু আবার তোর নিজের রূপ ধরবি সেটা আমরা বুঝতে পারছি তাই জন্য ওই সন্দীপকে একটা বড় উপহার দিতে চাইলে যে দেখো গো আমি তোমাকে এখনও স্বামী বলে মানি আর আমি সীমাদিকে তোমার মানে তোমার বউ বলিনি তোমার সঙ্গে নোংরা সম্পর্কে জড়াইনি আমার সতী লোকে বলছে কিন্তু আমি বলিনি আবার আমার কাছে ও ননদিনী কথা বলতে খুব কষ্ট হচ্ছে আমার কাছে ও ননদিনী তাহলে এই জিনিসটা তুই করতে চাইলি কেন ফিরে আসার জন্য বুঝতে পারছিস বাড়িতে মানে বাবার বাড়িতে তোর দর কতটা কমে গেছে যতক্ষণ পয়সা দিতে পারবি ততক্ষণ তোর দর নিজের জন্মদিনও কিনে কেটে তোকে করতে হয়েছে তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা একদম ছোট দিলাম মানে কথা বলার কথা বলতে ভীষণ কষ্ট হচ্ছে এটাই হচ্ছে কথা যাই হোক তোমরা সবাই সাবধানে থেকো সুস্থ থেকো ভালো থেকো কারণ ওয়েদারটা ভীষণ খারাপ ভীষণ ভীষণই খারাপ মানে কি বলবো যখন তখন ঠান্ডা লেগে যেতে পারে আর এই দেখো আমার দেখো ঠান্ডা লেগেছে বুঝতে পারছো কিনে জানি না চোখ লাল হয়ে গেছে কিন্তু আমি কিন্তু ভদকাও খাইনি আর বাংলাও খাইনি আমার কিন্তু চোখ লাল হয়ে গেছে ওদেরকে আগেও বলেছি যে চোখ লাল হওয়ার অনেক কারণ থাকতে পারে শরীর খারাপ হলে হয় ঘুম পেলে হয় মাথা যন্ত্রণা থেকে হয় বেশিক্ষণ জলে স্নান করলে হয় তো তবুও কিন্তু চোখ লালের ব্যাপারটা খোঁজা মানলো চলো আর ওটা পুরনো ভিডিওটা নিয়ে বলে দিয়েছি অলরেডি যারা এখনই দেখে নিও আজকের ভিডিওটা এখানেই শেষ করি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও চলো আজকে আসি টাটা